আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে শবে কদর কবে এবং শবে কদরের নামাজ পড়ার নিয়ম কি, শবে কদরের রাত্রে আমরা কিভাবে নামাজ পড়বো, অন্যান্য কি আমলগুলো করব সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি প্রথমে বলছি, শবে কদর বা লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী। এই রজনী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের শেষ 10 দিনের মধ্যে লাইলাতুল কদর রয়েছে, অর্থাৎ রমজানের 20 রমজান থেকে শুরু করে 29 বা 30 রমজান পর্যন্ত এই 10 দিনের মধ্যেই শবে কদর হতে পারে। অর্থাৎ যে কোনো রাতে, সেটা 21-এ রাতে হতে পারে, 23-এ রাতে হতে পারে, 25-এ রাত, 27-এ রাত বা 29-এ রাত, যে কোনো রাতেই শবে কদর হতে পারে। আমরা অনেকেই শুধুমাত্র 27-এ রমজানকে শবে কদরের রাত হিসেবে উল্লেখ করে থাকি, আসলে বিষয়টা ঠিক নয়। 27-এ রমজানই শবে কদরের জন্য নির্দিষ্ট নেই। কোরআন হাদিসের মধ্যে 27-এ রমজানকে শবে কদর হিসেবে অভিহিত করা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকের যে কোনো বেজোড় রাতে শবে কদর হতে পারে, সেটা যেমন 27-এ রাতে হতে পারে, 29-এ রাতে হতে পারে, 25 বা 23 বা 21-এ রাতে হতে পারে। অতএব আমরা 20 রমজান থেকে শুরু করে শেষ রমজান পর্যন্ত প্রত্যেক রাতে শবে কদর তালাশ করব। অর্থাৎ শবে কদরের জন্য আমরা মসজিদে অবস্থান করে, যাদের সুযোগ আছে এতেকাফ করার মাধ্যমে, আমরা সারা রাত জেগে থেকে আমরা আল্লাহর ইবাদত বন্দেগিতে মশগুল থাকার চেষ্টা করব। দ্বিতীয় কথা হলো শবে কদরের নামাজ। শবে কদরের নামাজ সম্পর্কে অনেকের আগ্রহ আছে, কিভাবে নামাজ পড়তে হবে, কোন নিয়মে, কোন সূরা দিয়ে ইত্যাদি ইত্যাদি। তো শবে কদরের নামাজের বিশেষ কোনো পদ্ধতি নেই। নফল নামাজ স্বাভাবিকভাবে যে নিয়মে পড়তে হয় শবে কদরে, সেভাবে সেই নিয়মে পড়তে হবে। আপনি চাইলে 2 রেকাত অথবা 4 রেকাত করে নফলের নিয়ত করে যে কোনো সূরা দিয়ে স্বাভাবিক নিয়মে নামাজ পড়বেন। আপনি শবে কদরের নামাজ পড়তেছেন এরকম নিয়ত করতে হবে না। আপনি শুধু নফলের নিয়ত করেন, নফল নামাজ পড়তেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, নফল 2 রাকাত নফল সালাত আদায় করতেছি, আল্লাহু আকবার বলে আপনি শুধু নফল নামাজ পড়ে যাবেন। এইভাবে আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। অনেকে বলে থাকেন যে সূরা কদর দিয়ে পড়তে হবে, সূরা ইখলাস 3 বার পড়তে হবে, বা অন্যান্য সূরা এতবার এতবার পড়তে হবে, এরকম কোনো নিয়ম নেই। আপনার যে কয়টা সূরা মুখস্থ আছে আপনি সেই কয়টা সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সেখানে নির্দিষ্ট কোনো সূরা পড়তে হবে এরকম বাধ্যবাধকতা নেই। আপনি আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন, তারপরে যে কোনো সূরা পড়বেন, এরপরে রুকু সিজদা করবেন, আবার উঠে আবার সূরা ফাতিহা শুরু করে আবার সাথে যে কোনো একটা সূরা পড়বেন। এইভাবে আপনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলে এভাবে নামাজ কন্টিনিউ করবেন। নামাজের মধ্যে অতিরিক্ত কোনো নিয়ম নেই এবং অতিরিক্ত নির্দিষ্ট কোনো সূরা উল্লেখ করা হয়নি। আপনি যে কোনো সূরা দিয়ে নামাজ পড়বেন, নফলের নিয়ত করে 2 রেকাত 2 রেকাত করে অথবা 4 রেকাত করে আপনি নামাজ পড়তে থাকবেন, এবং 20 রমজান থেকে শুরু করে শেষ রমজান পর্যন্ত প্রত্যেক রাতে বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বামা লাইলাতুল কদরে ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে রাত জেগে থেকে সালাত আদায় করে, কিয়াম করে, আল্লাহ রব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত ছোট গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে একটি উদার্ত আহ্বান নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই ইতিমধ্যে অবগত আছেন আমার নিজ গ্রামের মসজিদ, নিজ মহল্লার জামে মসজিদ, যেই মসজিদে আমি প্রতি সপ্তাহে জুমার নামাজ পড়াই, সেই মসজিদের নির্মাণ কাজ শুরু করেছি। ইতিপূর্বে টিনের চালা ছিল, সেটা ভেঙে দোতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা কমপ্লিট করার নিয়ত করে চলতি 2023 সালের শুরুর দিকে কাজ শুরু করেছিলাম। আমাদের আপনাদের সকলের সহযোগিতা নিয়ে মসজিদের কাজ অনেক দূর এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ। ফাউন্ডেশনের কাজ হয়ে গেছে, বেস ঢালার কাজ, একতলার ছাদের কাজও হয়ে গেছে, এখন দোতলার ছাদ দিতে হবে, এবং মসজিদের ভিতরের যাবতীয় কাজ বাকি রয়েছে। আস্তরের কাজ আছে, জানালা দরজার কাজ আছে, ভিতরে টাইলসের কাজ আছে, এরপরে আরও আনুষঙ্গিক যে কাজগুলো থেকে থাকে একটা ভবনের জন্য, সেই কাজগুলো এখনও পর্যন্ত আমরা কমপ্লিট করতে পারিনি। তো আমরা আশা করছিলাম এবছর রমজানের মধ্যে কাজ শেষ করতে পারবো, কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে কাজ কমপ্লিট করা সম্ভব হচ্ছে না। তাই আপনাদের সামনে আবারও আহ্বান করছি, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন এবং জানছেন আমাদের মসজিদের কথা,
আপনারা যতটুকু পারেন, এই রমজান মাস শেষ হতে চলছে, এই রমজান মাসে দান করার বিশেষ ফজিলত রয়েছে। আপনার আল্লাহর ঘর নির্মাণের এই সদকায়ে জারিয়ার কাজে নিজের নামে, পরিবারের নামে অথবা মৃত পিতামাতা আত্মীয় স্বজনের নামে সদকায়ে জারিয়া করতে পারেন।